প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আল্লাহর 99 নামগুলোর মধ্যে আরও 5টি নামের অর্থ ও ফজিলত নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন, যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আশাকুরু অর্থাৎ মহামূল্যায়নকারী। যে ব্যক্তি আর্থিক অনটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর 99 নামের মধ্যে এ নাম প্রত্যহ 41 বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। আল আলিয়ু অর্থাৎ সর্বোচ্চ। যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে ইনশাআল্লাহ সে অত্যন্ত সম্মান স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল কাবিরু অর্থাৎ অতীব মহান। যে ব্যক্তি চাকরিচ্যুত হয় সে 7টি রোজা রাখবে এবং প্রত্যহ 1000 বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। আল হাফিজু অর্থাৎ সকলের হেফাজতকারী। যে ব্যক্তি অনেক পরিমাণে এই নাম পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, সে ইনশাআল্লাহ অবশ্যই সকল প্রকার ভয় ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। আল মুকিতু অর্থাৎ সকলের রুজি ও সামর্থ্য দানকারী। যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজ হাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে, ইনশাআল্লাহ তার নেক মকসুদ পূর্ণ হবে। তো এই ছিল আমার আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি পছন্দের কোনো টপিকের উপরে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও করার জন্য চেষ্টা করব। তো কথা হবে পরের অন্য কোনো ভিডিওতে। সেই অবধি আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।